নমস্কার ভিউয়ার্স, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাট শাকের একটি সিম্পল রেসিপি শেয়ার করব। পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকে রান্না করেন, সেটা খেতে তো ভীষণই ভালো লাগে। তবে আজ আমি দেশি টেংরা মাছ দিয়ে রান্না করব, আর এই রেসিপিটাও কিন্তু দারুণ লাগে। পাট শাক নিয়েছি, মিষ্টি পাট শাক, আর একেবারেই ফ্রেশ। দেখুন এর পাতাগুলো কতটা বড় বড়। এরপর পাতা ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে মাঝখান থেকে শিরাটা আমি ফেলে দেব, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তারপর পাট শাক আমি তিনটা টুকরো করে নেব। সমস্ত পাট শাকগুলো একইভাবে আমি বেছে নেব। প্যানে সাদা তেল দিয়ে দিলাম, তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো ট্যাংরা মাছ। এরপর মাছগুলো খুব ভালো মতো ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারেন। মাছ ভাজার মধ্যে আমি কাঁচা মরিচ চিরে দিয়ে দিলাম, এরপর মাছের সঙ্গে খুব ভালো মতো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কোয়ার্টার চামচ রাঁধুনি, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। আমি আর তেল দেব না, এতে খুবই কম তেলে রান্নাটা করব। আর দিয়ে দিলাম ছোট সাইজের একটি রসুন। এই রসুন থেকে আমি কয়েকটা গোটাও রেখেছি, আবার কয়েকটা কুচি করেও দিয়েছি। যখন সুন্দর একটা ফ্লেভার আসলো এতে দিয়ে দিলাম গরম জল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর এই জল আমি মিডিয়াম হাইতে জাল করে নেব। জল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব পাট শাক। জলের সঙ্গে পাট শাক খুব ভালো মতো মিশিয়ে নেব, আর যদি জল দেওয়ার প্রয়োজন হয় তবে এই পর্যায়ে জল দিয়ে দিতে হবে। আমি আরও একটু গরম জল দিয়ে দেব, এই সময় কিছুতেই ঠান্ডা জল দেওয়া যাবে না। এরপর ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 6 মিনিট পরে। এখন এতে মাছ আর কাঁচামরিচ ভাজা দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পরে আর আমি ঢাকা দিয়ে রান্না করব না, তাহলে শাকের যে সুন্দর একটা সবুজ কালার সেটা আর থাকবে না, ফ্যাকাশে রঙের হয়ে যাবে। এই অবস্থাতেই আমি কিছু সময় জাল করে নেব যাতে শাক পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে, এরপরে আর জাল দেওয়ার প্রয়োজন নেই, আমি সার্ভ করে দেব। ভীষণই একটা হেলদি রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।